দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রস্তাবিত বাজেটে অন্য খাতে বরাদ্দ কমিয়ে হলেও বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও বরাদ্দ বাড়ানো দরকার। প্রস্তাবিত বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে আজ এ তাগিদ দিয়েছে এফবিসিসিআই। আরেক আলোচনায় বাজেটে কর্পোরেট কর না কমানোয় হতাশা প্রকাশ করেছে এমসিসিআই। জ্বালানি সংকটের কারণে হচ্ছে লোডশেডিং, ফলে ব্যাহত হচ্ছে উৎপাদনের চাকা। এবারের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 34,819 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলছে এটি যথেষ্ট নয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি। আপনারা জানেন যে বাংলাদেশে যখনই বিদ্যুৎ জ্বালানি নিরবিচ্ছিন্নভাবে পাওয়া গিয়েছে তখনই কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সবচেয়ে বেশি হয়েছে। আমরা মনে করি বিদ্যুৎ খাতকে, বিদ্যুৎ এবং জ্বালানি খাতকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এই খাতে আমাদের বরাদ্দ আরও বাড়ানো উচিত। এফবিসিসি আয়োজিত ওই বাজেট পর্যালোচনা আয়োজনে ব্যবসায়ীরা বলেন বাজেটে তেমন গুরুত্ব পায়নি টেক্সটাইল ও এসএমই খাত। অনেকবার বলা হয়েছে যে আমাদেরকে ম্যানমেড ফ্যাব্রিক, ম্যানমেডের যে সকল তাদের ফিলামেন্ট সহ তার যে সকল র মেটেরিয়ালস দরকার এগুলির উপরকে ব্যাড ট্যাক্সটাকে প্রত্যাহার করার জন্য, কিন্তু বাজেটে সেটি আসে নাই। আমি মনে করি আমাদের এক্সপোর্টের প্রয়োজনে এটি কিন্তু আমাদের করা উচিত। প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এমসিসিআই ও পিআরআই এর যৌথ আলোচনায় কর্পোরেট কর না কমানোয় হতাশা প্রকাশ করেছে এমসিসিআই। একই সাথে করযোগ্য আয় না থাকা টিআইএনধারীদের ওপর ন্যূনতম 2,000 টাকা করারোপের বিষয়ে উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। They have tax lawyers who go and negotiate their taxes. So if they own 100 crore taka, they'll pay 1 crore taka and some money will go into the pockets of the NBRF. Now, this negotiated tax settlement arrangement, until and unless this is cut down thoroughly, asking for poor people to pay 100 taka and 200, it's like, you know, dan khairat. The government cannot run on the basis of dan khairat. Why? আলোচনায় পরিকল্পনা মন্ত্রী জানান এই প্রস্তাব সবার জন্য নয়, যারা সরকারের নির্ধারিত 48টি সেবা নিতে যাবে তাদের দিতে হবে এই কর। এটাকে ইনকাম ট্যাক্সও বলা হয় নাই। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।